আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি খবর, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমরা আজকে যে ক্যালকুলেশনটা নিয়ে হাজির হইলাম, যে ক্যালকুলেশনটা নিয়ে, তো ক্যালকুলেশনটা আপনারা এখন দেখতে পারবেন। ক্যালকুলেশনটা হয়েছে কিভাবে বের হয়। তো ক্যালকুলেশনটা হয়েছে লাকি নাম্বার ফার্স্ট ডিজিট অ্যান্ড লাস্ট ডিজিট প্লাস করলে, ঠিক আছে, এখানে 9 + 0 + = 0, ঠিক আছে, জিরোর থেকে 3 প্লাস করলে এখানে একটা 3 নম্বর, আর 3 হোম হয়েছে 8, 8 থেকে 3 প্লাস করলে 8, 9, 11, ঠিক আছে। তো আমাদের এখানে ডিজিট ছিল 0381, ঠিক আছে, চারটে ডিজিট। ক্যালকুলেশন অবশ্যই দেখে নেবেন। আমরা এখানে শুরু করছি আমরা 970 থেকে, 618 এসে আমাদের থ্রি আপ। তো এখানে অবশ্যই লেখা আছে থ্রি আপ। তো এখান থেকে যে হিসাবটা বের হবে এখানে কাজ করবে, ঠিক আছে। তো পরবর্তী গেমে দেখেন 0381 বের হয়েছে, 9 কাজ করছে, ঠিক আছে। তো তারপরে গেমটা আমরা হিসাব করবো, 3 + 8 + 3 + 5 = 8, ঠিক আছে। তো 8 সাথে 3 প্লাস করলে সেম পজিশনে একটা 3, 3 হোম হয়েছে 8, ঠিক আছে। তো 8 থেকে 3 প্লাস করলে আবার 1, ঠিক আছে। তো পরবর্তী গেমে এখানে কিন্তু নাই, ঠিক আছে। তারপরে গেমটা দেখেন, 6 + 8 = 4, ঠিক আছে। 4-এর সাথে 3 প্লাস করলে একটা 7, 7-এর হোম 2, 2-এর সাথে একটা 3 প্লাস করলে এখানে একটা 5, ঠিক আছে। তো আমাদের পরবর্তী গেমে কিন্তু 2 আছে, 2-টা এখানে পাস করছে, ঠিক আছে। তারপরে গেমে দেখেন 1 + 5 = 6, 6-এর সাথে 3 প্লাস করলে একটা 9, 9-এর হোম 4, 4-এর সাথে 3 প্লাস করলে এখানে একটা 7, ঠিক আছে। পরবর্তী গেমে দেখেন 196 গেম মারছে, 6 পাস, ঠিক আছে, 9 পাস, এখান থেকে 6 পাস, তো 9 পাস, ঠিক আছে। তো আমরা চলে যাব পরবর্তী গেমে, 3 + 9 = 2, ঠিক আছে, 2-2 সাথে 3 প্লাস করলে একটা 5, 5-এর হোম 0, 0-এর সাথে একটা 3 প্লাস করলে আবার 3, ঠিক আছে। তো পরবর্তী গেমে দেখেন আমাদের 0-0 গেম মারছে, 8-0-7, 0 পাস করছে, ঠিক আছে। তো এখানে মার্ক দিতেছি, তো পাস তো ইনশাল্লাহ বেশি করব, ফেল একবারই কম, তারপর পুরোটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। নেক্সট ক্যালকুলেশন আমরা আসবো, 3 + 1 = 4, আবার 4-এর সাথে 3 প্লাস করলে একটা 7, 7-এর হোম 2, ঠিক আছে। তো 2-র সাথে একটা 3 প্লাস করলে সেম পজিশনে আমাদের একটা 5, ঠিক আছে। পরবর্তী গেমে দেখেন 7-টা ওকে আছে, ঠিক আছে, একদম সামনে আছে, দেখে নেবেন। পরবর্তী গেমে দেখেন 9 + 1 = 0, 0-এর সাথে 3 প্লাস করলে এখানে একটা 3, 3-এর হোম 8, 8-এর সাথে 3 প্লাস করলে এখানে একটা 1। তো পরবর্তী গেমে দেখেন আমাদের এখান থেকে 0-টা পাস, ঠিক আছে, 405 গেম মারছে, তো রাইট আছে, 0 + 6 = 6, ঠিক আছে। 6-এর সাথে একটা 3 প্লাস করলে আমরা এখানে পাবো একটা 9, ঠিক আছে। তো 9-এর হোম হয়েছে 4, 4-এর সাথে 3 প্লাস করলে এখানে একটা 7, সেম পজিশনে আমাদের কি পাস করছে, 9, ঠিক আছে। তারপরে দেখেন 4, 2-টা এনেছে, 9, 4, ঠিক আছে।
तो देखे नीबें तरपे गेम चले जाब फोर प्लस सिक्स प्लस इजिकल टू जिरो जिरो साथ थ्री प्लस कर ले थ्री थ्री साथ होम होबे एट एटर साथ थ्री प्लस कर लेने एक वन ठीक है। तो परवर्ती गेमे देखे हमें थ्रीटा एखान पास कर ठीक है एकदम सामने आसे देखे नीबें तारपरे देखें थ्री प्लस वन प्लस सेम पजिशन आबार फोर फोर साथ तीन प्लस कर लेकिन सेवेन सेवेनर होम टू टूर साथ थ्री प्लस कर लेकिन एक फाइव सेम पजिशन गेम आसे डबल थ्री टू तो हमारे टूटा किन्तु पास ठीक है। सामने आसे देखे नीबें सेम कैलकुलेशन आबार करब नाइन प्लस नाइन इजिकल टू फोर ठीक है नाइन प्लस नाइन इजिकल टू एट एटर साथ थ्री प्लस कर लेकिन एक वन वनर होम हो सिक्स सिक्सर साथ थ्री प्लस कर लेकिन एक नाइन ठीक है। तो देखें ये जगह अब नाई के ठीक है ये जगह सेवेन जिरो थ्री मार्से ये नाई एट वान सिक्स नाइन डिजिट चलो हमें तो ये जगह क्रोस तरह देखें नाइन प्लस थ्री प्लस इजिकल टू टू टूर साथ थ्री प्लस कर लेकिन एक फाइव फाइवर होम जिरो ठीक है जिरो साथ थ्री प्लस करब तो यह एक थ्री तरह देखें परवर्ती गेम दुई बार ही मिस एबारो मिस सेम पजिशने हमें एबार जो कि फोर प्लस एट प्लस इजिकल टू एट ठीक है फोर प्लस इजिकल टू एट एटर साथ थ्री प्लस कर लो वन वनर होम हो सिक्स ठीक है। तो सिक्स हुई एखे हमारे सिक्सर साथ थ्री प्लस कर लेने एक नाइन तो देखें एखे क्योंकि जोड़ा नहीं से ठीक है। तो ये दुई जगह जो एकसाथे मिस कर তাইলে আমাদের এখানে জোড়া পরে গেমে কিন্তু জোড়া নিছে ঠিক আছে। তা আমরা হিসাব নিকাশে বোঝা গেল চার গুটি ভালোই খারাপ না ঠিক আছে। তারপর আমরা এই এই গেমের জন্য যে ডিজিটটা বেরোছে ঠিক আছে যেটা এইট ওয়ান সিক্স নাইন ঠিক আছে তো এই গেমে এখানে ফেল করছে শুধু ঠিক আছে। আর এই গেমটা কিন্তু বাকি আছে গেমটা বাকি আছে এইট ওয়ান সিক্স নাইন বের হয়েছে তো এইট ওয়ান সিক্স নাইন হলে তো এখানে এসে হিসাবটা বাইরই হয় নাই ঠিক আছে কোনো সময় বের হয় নাই। তো অবশ্যই আপনারা দেখবেন ফলো করবেন ভালো করে ঠিক আছে। আর অবশ্যই আপনারা এখানে বাইরে যে ছয়টা ডিজিট থাকে এই ছয়টা ডিজিট আপনারা বেশি করে হিসাব করতে পারেন। আর এই ছয় ডিজিটের মধ্যে ঠিক আছে তো এখানে থাকে টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট জিরো তো আপনারা বেশি ফলো করবেন এই যে জায়গাটা এখানে আছে টু থ্রি ফোর ফাইভ সেভেন জিরো তো ছয় গুটি ঠিক আছে। তো ছয় গুটি হিসাবে আমাদের এই গতবারও দেখেন যেমন এখানে আসলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে তো তিন গুটি এক দুই তিন তিন আর তিন ছয় ঠিক আছে। তো এখান থেকে আমাদের এই জোড়াটা আছে না এখানে যে গেমটা কাজ করছে তো এই জায়গায় এইটাও এই এই ক্রসটা এই জায়গায় আসবো আর এই ক্রসটা এই জায়গায় আসবো ঠিক আছে। আর আমরা এই গেমের জন্য যেটা পাইলাম ফোর প্লাস এইট প্লাস থাইল্যান্ডের গেম হয়েছে ফোর এইট ফোর আবার বললি ঠিক আছে তো ফোর প্লাস লাস্ট ডিজিট ফার্স্ট ডিজিট তো তারপরে দেখেন এই জায়গাটা কিন্তু এই জায়গার থেকে ছয় গুটির থেকে কিন্তু আমাদের এখানে পেয়ার হয়েছে সিক্স নাইনের ঠিক আছে। তো এই সেম পজিশন আমাদের এখানে আছে টু থ্রি ফোর ফাইভ সেভেন জিরো তো এই গেমের হিসাবটা আমরা এখানে একটু করে দেখি এই গেমের হিসাবটা আমাদের এখানে থাকবো টু থ্রি ফোর ফাইভ
सिक्स सेवेन आट आइन आरो नाई ठीक है जिरो नाई तो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन सेवेन नाई ठीक है तो परवर्ती गेमे देखे नियर पर ओखान क्योंकि जिरो सेवेन थ्री दें छगुड़ी गेम ही फिनिश कर ले ठीक है तो हमारा हिसाब लक्ष्य करब डाइन दिक्कत ठीक है डाइन दिक्कत हिसाब से बस लक्ष्य करब तरह एक गेम एक हिसाब कर देखी तो ये हिसाब एखे जेमन वन नाई ठीक है फोर थ्री नाई थ्री फोर फाइव सिक्स तरपर एखे एट नाइन एंड जिरो ठीक है तो देखे ना एक दुई तीन चार पाँच छय गुटी ठीक है तो छय गुटी हमारे एखे क्योंकि गेमर से डबल थ्री टू तो एखान तो देखें छय गुटी मिस करें शुद्ध टूटा नहीं गेम डबल गेम तो मैं जो फिनिश कर तरपर देखें ये जगह ठीक है तो जगह जिरो थ्री एट वन टू टू फोर फाइव ठीक है सिक्स सेवेन नाइन छयी ठीक है परवर्ती गेमे देखें एखान गेम आ फाइव एट थ्री फाइव एट थ्री फाइव एट फाइव एट एन दे फाइव नीचे एखान थ्री एट नीचे जाए तो एखे क्योंकुलेशन एखे हमारे उठाई नहीं तो जैक আরেকটা জিনিস পাইলাম আর হিসাব করবার আছে তো তারপরে দেখেন এই জায়গাটা সিক্স সেভেন নাইন ফোর ঠিক আছে তো এখানে আমরা প্লাস করব উঠাইব ওয়ান টু থ্রি ফোর আছে ফাইভ নেই সিক্স আছে সেভেন আছে এইট আছে জিরো নেই ঠিক আছে তো এরপর আমাদের গেম আসছে ফাইভ নাইন ফোর ফাইভ নাইন ফোর তো এখান থেকে দেন ফাইভ নাইন দুইটা তো নিছি আর এখান থেকে একটা নিয়ে ফিনিশ করছে তো যাদের কাছে এই একটা হিসাব থাকবো যে এখানে চার গুড়িতে জোড়া হইব ঠিক আছে তো আমাদের এখানে দেখা গেলো চার গুড়িতে জোড়া কেমনি হইব এটা আমরা একটু বাইরে দিতেছি তো একটু অবশ্যই ফলো করি এই জায়গাটা আরেকবার তারপরে গেমে দেখেন বাইরে থাকে ছয় ডিজিট কী কী ঠিক আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে তারপরে সেভেন আছে এইট আছে এখানে নাইন নাই ঠিক আছে তো এই হিসাব আমাদের ছয় গুটি তো এখান থেকে এই হিসাবটা এখানে কী কাজ করছে ফোর জিরো ফাইভ ফোর ফাইভ ঠিক আছে তো ফোর ফাইভ অনুযায়ী আমাদের কিন্তু ফোর ফাইভের জোড়া হয়েছে এখান থেকে শুধু জিরোটা ভিতরের থেকে নিছে তো আমাদের হিসাবটা হিসাবটা খুবই একটা সুন্দর একটা হিসাব ভালো একটা হিসাব তাহলে আমরা বুঝলাম ঠিক আছে তারপরে দেখেন পরবর্তী হিসাবটা এই হিসাবটা দেখি ফোর সেভেন টু ফাইভ তাহলে আমাদের বাইরে থাকে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে এইট নাইন অ্যান্ড জিরো তাহলে এই জায়গায় যে আমাদের কী মারছে ফোর ওয়ান সেভেন তো ফোর ওয়ান সেভেন হলে তো এই জায়গাটা দেখেন আমাদের জিরো ফোর সেভেন জোড়া আর এখান থেকে কী নিছে ওয়ানটা নিছে শুধু এই সামনের থেকে ওয়ানটা নিছে ঠিক আছে তাহলে আমরা বেশি লক্ষ্য করবো ডাইন সাইডে ছয় ডিজিট থেকে আর এখান থেকে যদি আপনারা জোড়া করতে পারেন যদি জোড়া থ্রি এইট থ্রি নাইন থ্রি ফোর নয় জোড়া ক্যালকুলেশন ঠিক আছে তো এই জায়গাটা আসে না নয় জোড়া হইলে তো এখান থেকে আপনারা যদি একটা ধরতে পারেন এখান থেকে জোড়া হইলে এখান থেকে একটা নিয়ে গেম ফিনিশ করবো তাহলে অল্প কিছু গেম হবো ঠিক আছে বেশি হবো না পরবর্তী গেম দেখেন ওয়ান ঠিক আছে বাইরে থাকে টু থ্রি ফোর ঠিক আছে সিক্স তারপর সেভেন এইট অ্যান্ড নাইন তো পরে গেমে দেখেন এইট জিরো সেভেন
তো জিরোটা এখান থেকে নিছি আর 807 এই দেখেন এই যে দুইটা পেয়ার হয়েছে ঠিক আছে তো অবশ্যই ফলো করবেন মিস করবেন না কেউ আর তারপরে গেমে আমরা দেখি বাইরে কি থাকে তো এই গেমে যদি এই কাজ করে থাকে এই জায়গায় আমাদের 96 তাহলে বাইরে থেকে শুধু একটা 1 নিছে 1 2 3 4 5 তারপরে 6 7 8 ঠিক আছে বাইরে থেকে একটা 0 তো এখানে 196 তো 1 শুধু এই যে এখান থেকে দেখেন 1 টা নিছে ঠিক আছে তারপরে আমরা দেখব পরবর্তী ক্যালকুলেশন 4725 বাইরে থেকে 1 3 4 আছে 5 আছে 6 আছে 7 আছে 8 9 9 নাই 0 নাই ঠিক আছে পরবর্তী গেমে দেখেন 012 বাইরে থেকে একটা 2 নিছে আর এখান থেকে কিন্তু জোড়া নিছে তাহলে দেখা যায় আমাদের 6 গুণিতে যদি এখান থেকে আমরা জোড়া করি বা এইখান থেকে জোড়া করি বা হিসাবে দেখালে এখান থেকে জোড়া করলাম এখান থেকে 3 গুণিতে জোড়া 9টা পেয়ার হবে ঠিক আছে তারপরে দেখেন আমাদের বাইরে থাকে পরের গেমে 8381 ঠিক আছে বাইরে আমাদের এখানে ডিজিট বেশি থাকব বাইরে থাকে 2 ঠিক আছে 3 4 তারপরে 5 তারপরে 6 তারপরে 7 তারপরে 9 তারপর 0 তাহলে আমাদের এখানে থাকে 7টা ডিজিট 7 ডিজিট থেকে 642 এর দেখেন 64 আর 2টা করতে গেলেছে 2642 2টা জানতে নিছে তো এখানে আমাদের তো কুরুসি আছে এই চারগুটি এখানে কাজ করে না এখান থেকে গেম ফিনিশ করছে আচ্ছা সেম পজিশনে আমরা একবার লাস্ট ক্যালকুলেশন আসে করছি তো এই ক্যালকুলেশন আমরা সিধা করছি ঠিক আছে আর এটা করছি উল্টা উল্টাটা মানে ওখান থেকে টাইনে ছয় ডিজিট আনছি আর এখান থেকে আপনারা শুধু 1 আচ্ছা 2 3 4 5 6 7 8 আছে 9 নাই 0 আছে তাহলে আমাদের এখানে 1 2 3 4 5 6টা ডিজিট থাকে তো 6 ডিজিট থেকে আমরা এখান থেকে শুধু একটা 1 নিছে এই যে ঠিক আছে আর বাইরের থেকে এখান থেকে 9 নিছে দুইবার 9 দুইবার হবে দুই দাগ দিলাম ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকবেন ক্যালকুলেশনটা দেখলেনি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকেন ফিরবো নেক্সট আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম